টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম, এই মুহূর্তে আমি আছি লাইভে। আর আজকের লাইভে আমাদের মুখোমুখি হয়েছেন নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থী শম্পা সান্যাল। শম্পা সান্যালকে আমরা আমাদের স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এবং আমাদের যে প্রশ্ন পর্ব, সেই প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাইব সেটা হচ্ছে যে আপনি বামফ্রন্ট মনোনীত সিপিএমের প্রার্থী, তো এই প্রচারে যখন যাচ্ছেন তখন কেমন সাড়া পাচ্ছেন মানুষের? সাড়া আমি এখন ভালোই পাচ্ছি। আচ্ছা, অন্তত মানুষ মুখ খুলছে। তাদের যে এতদিন যে একটা ভয় ভীতি কাজ করতো, এর আগে আমি তো প্রতি বছরই ইলেকশনে কাজ করি। আচ্ছা, সমস্ত রকম, মানে বিধানসভা লোকসভা ডোর টু ডোর যাওয়া। তো এইবার যখন আমি যাচ্ছি, এর আগের বারও যখন গেছি তখন মানুষ মানে জাস্ট সৌজন্যের খাতিরে দেখা করেছে ওই পর্যন্ত, কিন্তু এখন কিন্তু মানুষ তার অসুবিধার কথা, সে যে চরম বিপর্যয়ের মধ্যে আছে সেই কথাগুলো কিন্তু আমাদের সামনে উগড়ে দিচ্ছে। মানে আপনি বলতে চাইছেন মানুষ মানে একটা চাপা, মানুষের একটা অসন্তোষ আছে? অবশ্যই আছে। অনুষ্ঠানটা আলোচনা করব অনুষ্ঠানে। এবং একটা বিষয় হচ্ছে, আপনি যে ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন, 19 নম্বর ওয়ার্ড, সেই 19 নম্বর ওয়ার্ডের মানুষের কি অভিযোগ রয়েছে, যেটা আপনারা যখন ভোট প্রচারে যাচ্ছেন তখন আপনাদেরকে বলছেন? অভিযোগ তো অনেক আছে। প্রথম অভিযোগ, আমাদের তালপুকুর রোড, তারপরে হাতারপাড়ার একটা গর্ত পাড়া বলে একটা জায়গা আছে, তারপরে কুচিপোতা, বিস্তীর্ণ এলাকায় জল নিকাশির ব্যবস্থা ভয়ঙ্কর খারাপ। আচ্ছা, মানে সামান্য এক পশলা বৃষ্টি হলে পুরো তালপুকুর দিয়ে স্রোত বয়ে যায়, ড্রেন হয়েছে, অস্বীকার করব না সব। আমরা অভিযোগগুলো শুনবো, কিন্তু তার আগে তাহলে আমাদের দর্শকদের বুঝতে একটু সুবিধা হবে যে আপনার 19 নম্বর ওয়ার্ডটা, সেটা ভৌগোলিক অবস্থানটা কোথায়, কোন কোন পাড়া নিয়ে আপনার এই 19 নম্বর? ভৌগোলিক অবস্থান আপনাকে বলছি যে সেটা হচ্ছে একদম এবি স্কুলের মুখের ডান দিক দিয়ে যদি আমি সোজা রাস্তা দিয়ে নেদের পাড়ার দিকে যাই, স্টেট ব্যাংকের বা ডান দিকে রেখে স্টেট ব্যাংক, LIC, চিত্রমন্দির সিনেমা হল, একদম ওইদিকে পোস্ট, বড় পোস্ট অফিস, আমাদের মিউনিসিপ্যাল অফিস দিয়ে একদম, মিউনিসিপ্যাল অফিসটাও আমাদের 19 নম্বর ওয়ার্ডের মধ্যে। আচ্ছা, তো সেখানে কি কি অভিযোগ মানুষের যখন ভোট চাইতে যাচ্ছেন? মানুষের অভিযোগ অবশ্যই প্রথম হচ্ছে, প্রথম যে অভিযোগ সেটা হচ্ছে ওই জল জমা, মানে জল জমা। আপনি যদি ওই এলাকায় যান, এক একটা বাড়ির দরজার সামনে এতটা উঁচু করে প্রাচীর দেওয়া আছে জল আটকানোর জন্য, কিছু করেই কিছু করা যাচ্ছে না, ড্রেন হয়েছে সব জায়গায়, এলাকায় ড্রেন হয়েছে, কিন্তু ড্রেনের জল ড্রেনেই ঘোরাফেরা করে, কোনো আউটলেট নেই, পাম্প চালালে পরে সাময়িক জলটা নামে, কিন্তু ভ্যাট কাদা জমে, মানে মানুষের একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। এক, দুই হচ্ছে যে পানীয় জল আমাদের পৌরসভা দিনের পর দিন পরিশ্রুত পানীয় জল হিসাবে পরিবেশন করে আসছে, সেই পানীয় জল মানে স্নান করারও অযোগ্য, খাওয়া তো দুরস্ত। এই নিয়ে আমার সাথে এক্স যে চেয়ারম্যান ছিলেন, আমরা তাকে একটা ডেপুটেশনও দিয়েছিলাম, উনি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দেন, বলেছিলেন আপনি ফটো তুলে আমাকে পাঠাবেন, আমি পাঠিয়েছি, কোনো রেসপন্স হয় পায়নি। এখনও জল যে কে ঘোলা সেই কি ঘোলা, মানে ঘোলা মানে কি একেবারে কাদা গোলা জল, এটা একটা সমস্যা, পানীয় জলের সমস্যা। তারপরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আবার আমি পশ্চিমবঙ্গকেই টেনে আনছি, বেকার সমস্যা তো মানে এখন হাহাকার। ফলে MA পাস করা ছেলেরাও টোটো নিয়ে বেরিয়ে পড়ছে তাদের মানে রুটি রুজির জন্যে, ফলে ভয়ঙ্কর রকম জ্যাম হচ্ছে আমাদের ওই রাস্তায়, বিশেষ করে আমাদের তালপুকুর অঞ্চল, কুচিপোতা, নেদের পাড়ার ওই এই সাইডটা দিয়ে ডাক্তার, নার্সিংহোম এসবের ফলে রুগীরা আসে, তারা গাড়ি নিয়ে আসে,
মানে ওইটুকুনি রাস্তা ক্রস করতে ফলে প্রায় লেগে থাকে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। বিশেষ করে এই নিচু দিয়ে আন্ডারগ্রাউন্ড করে লাইট নেওয়ার ব্যবস্থা করে রাস্তাগুলোর অবস্থা ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর। কারণ বয়স্ক মানুষদের চলাফেরার কোনো মানে জায়গাই নেই। আর স্ট্রিট লাইটের কোনো সমস্যা আছে? না, স্ট্রিট না, আমাদের 19 নম্বর ওয়ার্ডে আমি বলছি এই কাজগুলো হয়। আচ্ছা, অন্তত আমার আগের যে মানে কাউন্সিলর ছিলেন উনি এই ব্যাপারে ভালো। কিন্তু যে যে সমস্যাগুলোর কথা বললাম, জল জল জমা, ভ্যাট উঠে আসা, এইগুলো মানে ভয়ঙ্কর। তারপরে দীর্ঘদিন কোনো মানে পৌর শাসন না থাকার ফলে মানে মশার উপদ্রবে তো মানে বাঁচার উপায় নেই, ভয়ঙ্কর মশা। হ্যাঁ, আর ওইখানে যেমন অনেক উচ্চ শ্রেণী আছে, আবার বেশ কিছু বস্তি এলাকা আছে, তাদের জীবনযাত্রার মানও কিন্তু বেশ খারাপ। আচ্ছা, উচ্চ শ্রেণীর কথা আমার বলার দরকার নেই, তারা তো যথেষ্টই ভালো আছেন। মানে আপনার চিন্তা একটু নিম্নবিত্ত একদম না, নিম্নবিত্ত না, মানে অবশ্যই অবশ্যই আমার কথা হচ্ছে যে মানুষের বেকারত্ব তো দিন দিন মানে কোন জায়গায় পৌঁছচ্ছে, শুধু মানে শিক্ষিত না, যাদের ছোট দোকান ছিল তারাও আজকে ধুঁকছে, যারা হয়তো। আপনাকে একটু থামাচ্ছি, বলুন যে আপনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, সে জায়গায় আপনার 19 নম্বর ওয়ার্ড থেকে টিএমসি থেকে দাঁড়িয়েছেন সৌগত কৃষ্ণদেব, মানে তৃণমূলে টিকিট না পেয়ে যিনি প্রাক্তন কাউন্সিলর দিলীপ বিশ্বাস তিনি দাঁড়িয়েছেন, বিজেপি থেকে সনদ বড়ুয়া দাঁড়িয়েছেন। তাহলে আমি বলতে চাইছি এখানে আপনি দাঁড়িয়েছেন সিপিএম থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী, একটা চতুর্মুখী লড়াই, তাহলে এই তিনটে প্রার্থীর সঙ্গে আপনাকে ফাইটটা করতে হবে, আপনার লড়াই কতটা কঠিন আপনি মনে করছেন? শুনুন, লড়াই সবসময় কঠিনই হয়, আর এখন বর্তমান যুগে যে মানে ইয়েগুলো হচ্ছে, ইলেকশনগুলো হচ্ছে, সেখানে লড়াইটা সত্যি কঠিন। কারণ সেখানে একটা অর্থের লেনদেন চলে এসেছে ভীষণ রকমভাবে। আচ্ছা, মানে এবারে পুরসভায়, এবার বলে না, মানে এটা 2011 সালের পরিবর্তনের পর থেকে এটা ভীষণ রকমভাবেই দেখা যাচ্ছে। আচ্ছা, সব নির্বাচনের ক্ষেত্রে। আর একটা এই যে শাসক দল, তাদের হাতে তো বিশাল পয়সা, সেটা আপনারা সাংবাদিক মানুষ আপনারাও ভালো জানেন। তাদের সাথে পয়সার দিক থেকে আমরা এটে উঠতে পারবো না। আমরা মানুষের কি শাসক দলের হাতে পয়সা না বিজেপির হাতেও পয়সা? তো শাসক দল তো এখন রাজ্যে আর কেন্দ্রে দুটি তো শাসক দল। আচ্ছা, মানে দুটোকেই মিন করছে? অবশ্যই আমি মিন করব দুটোকে, মানে টিএমসি এবং বিজেপি। কারণ এদের তো কোনো মানে ফারাক নেই, কারণ আপনারা জানেন কিছুদিন আগে বিধানসভা নির্বাচন হয়ে গেছে, এখানে যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি ব্যাপক ভোটে জিতেছেন, কিন্তু তার কদিন পরেই সে আবার তৃণমূলে জয়েন করেছে। সে তার অবস্থান এখনো সে বলছে না, সে একবার বারে আমি তৃণমূল, তৃণমূল মানে বিজেপি, বিজেপি মানে তৃণমূল, মানে তাহলে সাধারণ, হ্যাঁ অবশ্যই, তাহলে সাধারণ মানুষ এগুলো সব জানে, সব বোঝে। কিন্তু ব্যাপার হয় কি যে এই যে নিম্ন শ্রেণীর মানুষ যাদের প্রতিদিন জীবন যুদ্ধ করে বাঁচতে হয়, তাদের কাছে একটা অর্থটা একটা বিরাট কাজ করে। আচ্ছা, তারা যেখান থেকে যেটুকুনি পায় সেটা গ্রহণ করে। আচ্ছা, এই যে তারা গ্রহণ করে ফলে তারা কোথাও গিয়ে একটা বাধ্যতামূলকভাবে তাদের কাছে একটা মানে ভোট দেওয়ার একটা প্রতিশ্রুতির জায়গায় চলে যায়। আচ্ছা আচ্ছা, আপনি এটা বলুন যে প্রাক্তন কাউন্সিলর দিলীপ বিশ্বাস তিনি তৃণমূলে টিকিট না পেয়ে তিনি হাত চিহ্নে দাঁড়িয়েছেন জাতীয় কংগ্রেসে দাঁড়িয়েছেন, তাহলে তৃণমূল যেটাকে বলা যায় একটা গোঁজ প্রার্থী, মানে তৃণমূল একসময় তৃণমূল করতেন এবং এখন তিনি কংগ্রেসে দাঁড়িয়েছেন টিকিট না পেয়ে, তাহলে এই যে আপনার কথা ভুল হচ্ছে, কারণ কৃষ্ণনগর এই যে লড়াইটা আমি বলতে চাইছি যে তৃণমূলে দাঁড়িয়েছেন সৌগত কৃষ্ণদেব আর দিলীপ বিশ্বাস তিনি জাতীয় কংগ্রেসে দাঁড়িয়েছেন, কিন্তু দিলীপ বিশ্বাস তিনি তো তৃণমূলে টিকিট না পেয়ে তিনি আবার কংগ্রেসে দাঁড়িয়েছেন, তাহলে এই যে দুজনের মধ্যে লড়াই, সেই লড়াইয়ের মাঝে আপনার কতখানি লাভ?
আমরা না ওইভাবে লাভ লোকসানটা ভাবি না, আমরা মানুষের সাথে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই। কারণ করোনা আবহে আমরা দেখেছি যখন মানুষের কাজ চলে গেছে, প্রচুর পরিযায়ী শ্রমিক নাম দেয়া হয়েছে তাদেরকে, তারা তো আমার আপনার ঘরেরই সব সন্তান, তারা বাইরে যেতে বাধ্য হয়েছে কারণ আমাদের রাজ্যে চাকরি বাকরি কাজ কিচ্ছু নাই। ফলে ওই সময় যখন মানুষ দুর্ভোগের মধ্যে, তখন কিন্তু শাসক দল কি বিজেপি কি আমাদের রাজ্যের শাসক দল কাউকে কিন্তু রাস্তায় দেখা যায়নি। আপনারা কৃষ্ণনগরে মানুষের পাশে, আমরা কৃষ্ণনগর আমাদের রাজ্যের কথা ছেড়ে দিচ্ছি, আমরা অবশ্যই ভেবেছিলাম, হ্যাঁ আমার বাড়িতেই, অবশ্যই আমার বাড়িতে রেড ভলান্টিয়ারের অফিস, আচ্ছা আমার বাড়িতে রাত 12টার সময় ফোন এসেছে, আমার ছেলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গিয়েছে লোকের বাড়িতে, আচ্ছা তো আমরা অবশ্যই লোকের পাশে সব সময় যতটুকুনি ক্ষমতা আছে, কারণ আমাদের ক্ষমতা মানে সীমিত, আমরা একটা নির্দিষ্ট পেরিফেরির মধ্যে থাকি, আমাদের কোনো মানে সেই অগাধ সম্পত্তি তো নেই, কিন্তু যেটুকুনি আমাদের ক্ষমতা থাকে মানুষের পাশে দাঁড়াই, মানুষের জন্য করার চেষ্টা করি। বলুন যে আপনি একজন হোম মেকার, হ্যাঁ তাহলে এই যে একসঙ্গে সংসার সামলানো আবার অন্যদিকে রাজনীতি, কিভাবে এই দুটোকে মানে মেলাচ্ছেন বা কিভাবে সামলাচ্ছেন? আমি ছোটবেলা থেকেই স্পোর্টসম্যান, আচ্ছা মাঠ হচ্ছে আমার ছিল ধ্যান জ্ঞান, আচ্ছা কিন্তু যাই হোক অনেক প্রতিকূলতার ফলে আমার বেশি দূর হয়তো এগোনো হয়নি। আমি খেলাধুলা নিয়ে যে আমার ডিগ্রিটা দেখেছেন, পিজিবিটি করেছি, পড়াশোনা কতদূর করতে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, করে পিজিবিটি করেছি, গ্রাজুয়েশন না করলে তো পিজিবিটি করা যাবে না, ভেরি গুড। তারপরেও কিন্তু আমি চাকরিটা করিনি, আচ্ছা বাড়ির কর্তা কি করেন? বাড়ির কর্তা স্কুল টিচার, স্কুল টিচার, হ্যাঁ। আর আপনি রাজনীতিটা করছেন কি সেই ছাত্র অবস্থা? হ্যাঁ একদম 82 সালে এসএফআই থেকে শুরু করেছি, আচ্ছা তারপরে মহিলা সংগঠনের সাথে যুক্ত ছিলাম, এখন বামপন্থী ভাবধারাতেই আপনি? হ্যাঁ অবশ্যই, একদম মানে এর বাইরে কোথাও না 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 প্রশ্নই আসে না কোনো, প্রশ্নই আসে না কোনো, এবং আমি তো এই জায়গাতেই থাকবেন অবশ্যই। সত্যি কথা বলতে কি, দুবার আমাদের সাথে কংগ্রেসের অ্যালায়েন্স হয়েছে, ভোটটা দিতে কষ্ট হয়েছে, অ্যালায়েন্সটা হোক কিন্তু আপনার যে, হ্যাঁ বলছি আর কি, হ্যাঁ সেটা আদর্শ, সেটা হচ্ছে বামপন্থী, একদম বামপন্থী অবশ্যই, আচ্ছা সেখানে কোনো ইয়ে হবে না। এই কৃষ্ণনগরের বুকে আপনি কি আশা করছেন যে 19 নম্বর ওয়ার্ডের মানুষ আপনাকে আশীর্বাদ করবে, আপনি জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? আমি তো অবশ্যই আত্মবিশ্বাসী, আমি তো বিশ্বাস নিয়েই এগোবো, আমি মানুষের ওপর বিশ্বাস রেখেই এগোবো, মানুষকে বিশ্বাস করবো না তাহলে কাকে বিশ্বাস করবো? আচ্ছা তো আপনি যদি জেতেন তাহলে 19 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য কি করবেন? আমরা অনুষ্ঠানের, আমার তো আমাদের নির্বাচনী ইস্তাহার আমরা সবাইকে দিয়েছি, আমাদের মূল সমস্যা যেগুলো থাকবে, প্রথম কথাই হচ্ছে আমরা এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন, হ্যাঁ ওই তো আমার এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করে প্রায়োরিটি অনুযায়ী আমি এলাকার উন্নয়ন করার চেষ্টা করব, যদি আমি জিতে আসতে পারি। কি ধরনের উন্নয়ন? এই যে যদি মানুষ জানতে চায় যে আমরা আপনাকে ভোট দেব, জেতাবো, তো আপনি আমাদের জন্য কি করবেন? ওই তো বলছি 19 নম্বর ওয়ার্ডের, তাহলে কি বলবেন আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে, এরপরই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। আপনি 19 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য বার্তা, প্রথম কথা হচ্ছে যে তাদের যে মূল চাহিদা, এই যে জল জমা সমস্যা, এই যে ভ্যাটের জল তাদের ঘরে ঢুকে যায়, সেই জল জমা সমস্যাটা আমি যাতে না জমে বা জলটা বেরিয়ে যায় সেই চেষ্টা করব, এক। দুই হচ্ছে ওইখানকার যে যানজট, রাস্তাগুলো এখন একদম ভেঙে শেষ হয়ে গেছে, সেইগুলো মানুষের যাতে চলাফেরা করতে অসুবিধা না হয় সেই চেষ্টা করব। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে পানীয় জল হিসাবে যে জল বাড়ি বাড়ি পাঠানো হয়, সেই জল যাতে সুষ্ঠুভাবে মানুষ সুন্দর জল পান সেই চেষ্টা করব। সর্বোপরি আমাদের বৃহত্তর ক্ষেত্রে দাবি থাকবে যে জিনিসপত্রের যে লাগাম ছোঁয়া মানে মানে একেবারে অগ্নিমূল্য, সাধারণ মানুষের জীবনযাত্রা একেবারে দুর্বিষহ হয়ে উঠছে, আমাদের বরাবরই আমরা রাস্তায় থাকি, আমাদের এই দাবিটা আমরা রেখেই যাব যে অন্তত জিনিসপত্রের যে ঊর্ধ্বমুখী তার একটা হ্রাস টানা হোক, যাতে সাধারণ মানুষ
একটা আর আপনার ওয়ার্ডের নিম্নবিত্ত তাদেরও তাই, তাদের জন্যও তো তাই একটা মান শুনুন, কাজ করে সবাইকেই খেতে হয়। কেউ লোকের বাড়ি বাসন মাজার কাজ করে, কেউ সরকারি কর্মচারী, কেউ ছোট দোকানদার, কেউ বড় ব্যবসায়ী, কাজ করে সবাইকে খেতে হয়। কিন্তু আমার জিনিসপত্রের দামটা যদি আমার নাগালের মধ্যে থাকে তাহলে আমার জীবনযাত্রা চালাতে সুবিধা হয়। আচ্ছা আপনি একটা বলুন, আমি এই প্রশ্নটা প্রায় ভুলেই গেছিলাম, আপনাকে করতে চাইছি, সেটা হচ্ছে তৃণমূলের সৌগত কৃষ্ণদেব, কংগ্রেসের দিলীপ বিশ্বাস, বিজেপির সনদ বড়ুয়া, আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে? তিনজনেই, আমি কাউকে ছোট করবো না, তিনজনই মূল প্রতিদ্বন্দ্বী। অবশ্যই লড়তে যখন নেমেছি কাউকেই তো ছোট করা যাবে না, সকলেই সমান। তবুও তো একটা মূল প্রতিদ্বন্দ্বী থাকে যে কার সঙ্গে ফাইটটা হবে, কার প্রভাব সেখানে বেশি, কার সঙ্গে আপনার। এখন দেখুন শাসক দলের প্রভাব তো সবসময় বেশি থাকবেই, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদের হাতে অর্থ আছে, তাদের হাতে প্রশাসন আছে। আচ্ছা আপনি যখন প্রচারে যাচ্ছেন ওই ওয়ার্ডের বা অন্যান্য আপনাদের যে কর্মী যারা যারা বামফ্রন্টের বা সিপিএম এর কর্মী, তারা কতটা আপনার সঙ্গে আছে, কতটা প্রচারে বেরুচ্ছে? তারা আমার সাথে দুবেলা বেরোচ্ছে, দুবেলা তারা আমার সাথে। সত্যি কথা বলতে কি, আমার তো তাদেরকে এক কাপ চা খাওয়াই সারাদিনের পরে হয়তো, তো তারা আমার সাথে দুবেলা প্রচারে বেরোচ্ছে ডোর টু ডোর। এই তো আজকে সারাদিন ফ্লেক্স লাগানোর কাজ ছিল, তারা করেছে হাফ, তারা ওখানে ছিল হাফ, আমরা বেরিয়েছিলাম প্রচারে। সুতরাং স্বতঃস্ফূর্তভাবে তারা আমাকে হেল্প করছে। আমরা ওইটাই করে থাকি। আমাদের ওখানে ওয়ার্ডে যারা কর্মী আছে, আমার সহযোদ্ধারা আছে, তাদের বলতে হয় না, ওই ঠিক নির্দিষ্ট টাইমে তারা আমার বাড়িটাই হচ্ছে এখন নির্বাচনী কার্যালয়, আবার রেড ভলেন্টিয়ার্সের কার্যালয়। আপনার বাড়িটা কোথায়? একদম তালপুকুর রোড, মাতৃসদনটা ছাড়িয়ে গণেশ মন্দিরের দিকে যেতে আগেই। আচ্ছা আচ্ছা, আমরা এতক্ষণ কথা বলছিলাম নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার যে পৌরভোট হচ্ছে, 19 নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থী, সিপিএম এর প্রার্থী শম্পা সান্যালের সঙ্গে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।